ব্লগের শুরুতে তোমাদের সাথে সকালে যে সমস্ত বাসি কাজকর্ম থাকে সেইগুলো দিয়ে এই ব্লগটা শুরু করি। আজকে সকালের কাজকর্ম সেরে এই ব্লগটা শুরু করলাম। মাকে সকালে চা টিফিন দিয়ে দিয়েছি আর আমি চা খেয়ে নিয়েছি। এখন বাজে সকাল 9টা। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে দিনটা শুরু করছি। এখন দেখো, আমাদের উঠোনেই যে লাউ শাক হয়েছে সেই লাউ শাক অল্প করে কেটে নিচ্ছি। তো মা খেতে খুব ভালোবাসে, মা বললো বৌমা আজকে একটু লাউ শাক বানাবে, তো সেই জন্য আমি লাউ শাক আর একটু দেখো বেগুনও তুলে নিলাম, 2-3টে বেগুন তুলে নিলাম লাউ শাক রান্না করার জন্য। আজকে হচ্ছে শুক্রবার আর আমাদের এখানে হাট। আমাদের এখানে সোমবার আর শুক্রবারই হাট হয়। অন্যান্য দিন এমনিতে একটা দুটো সবজি দোকান বসে, একটাই দোকান, কিন্তু হাট বারে অনেক সবজি দোকান, অনেক মাছ দোকান বসে। আর দাদাকে মাছ কিনতে দিয়েছিলাম, মানে আমার ভাসুরকে, দেখো মাছ কিনে এনেছে। আর অন্যান্য দিন হয় কি যে মাছটা কেটেই নিয়ে আসে, আমি তো একদমই মাছ কাটতে পারি না। আজকে দাদা একটু সকাল সকালই বাজারে গেছিলো, দাদার একটু বাড়িতে কাজ ছিল। আর সকাল সকাল কি বলো তো, মাছ দোকানে না অনেকটাই ভিড় থাকে, আর মাছটা কেটে আনতে গেলে একটু দাঁড়াতে হতো, সেই জন্য দাদা গোটা মাছ কিনে এনে চলে এসেছে। দাদাদেরও গোটা এনেছে আর আমাদেরও গোটা মাছ নিয়ে চলে এসেছে। আর আজকে হচ্ছে উনানে রান্না করব, তার জন্য একটু কাঠকুটোগুলো রোদে দিয়ে দিচ্ছি, তো ভালো করে শুকালে ভালো করে জ্বলবে। আর এখন দেখো মা সবজিটা কেটে দিচ্ছে, আর মায়ের টিফিন খাওয়া হয়ে গেছে। আজকে সকালে আলু ভাজা করেছিলাম, মা আর সোনু মুড়ি খেয়ে নিয়েছে, আর আমিও এখন মুড়িই খাচ্ছি। তো কালকে দুধ ছিল, দুধ দিয়ে মুড়িটা খাচ্ছি। দুধ দিয়ে মুড়ি খেতে আমার খুব ভালো লাগে, এটা হচ্ছে মায়েদের গরুর দুধ, তো কালকে রাতে বাবা এনেছিল, সেই দুধটাই ছিল, সেটা দিয়ে মুড়িটা খেয়ে নিলাম। একটু জল গরম করে আজকে সকাল সকাল স্নানটা সেরে নিলাম। আজকে জামা কাপড় কাচাকুচি একটাও ছিল না, যা ছিল কালকে সব পরিষ্কার করে নিয়েছিলাম। সোনু এখন যাচ্ছে স্কুলে, ওর আজকে পরীক্ষা আছে, আর 3টে পরীক্ষা বাকি আছে, মানে আজকে হয়ে গেলে আর 2টো পরীক্ষা বাকি থাকবে। আজকে বিজ্ঞান পরীক্ষা, ও সাইকেল নিয়ে চলে যায়, এখান থেকে ওই 20 মিনিট সময় লাগে। মায়ের এখানে সবজি কাটা হয়ে গেছে, আর মা দেখো সবজি কেটে একদমই সবজির খোসাগুলো ঝুড়িতে তুলে দিল, দিয়ে বলছে বৌমা এবার ফেলে দিয়ে আসো। মায়ের কাজ, প্রত্যেকটা কাজ না গুছানো কাজ, মা যখন ভালো ছিল তখন প্রত্যেকটা কাজ এত সুন্দর গুছিয়ে করতো পরিষ্কার পরিচ্ছন্নভাবে, কি বলবো। এখন দেখো উনানটা জ্বালাবে, সেই জন্য আস্তে আস্তে নামলো সিঁড়ি দিয়ে। আমি তো উনানটা ভালো করে জ্বালাতে পারি না, সেই জন্যে মা জ্বালিয়ে দিচ্ছে। আর মা যখন ভালো ছিল মা সবসময় উনানেই রান্না করতো, তো মাকে গ্যাস কিনে দিয়ে গেছিলাম আমি যখন কলকাতায় থাকতাম। তো মা তো জানো তো গ্যাসে রান্নাই করতো না, মা শুধু ওই সকালবেলা আর সন্ধ্যেবেলা যে চা খেত ওই চাটা করতো। আজকে আমাদের রান্না হচ্ছে মাছের ঝোল আর লাউ শাকের তরকারি। আর গ্যাসে তো আমি ভাত, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ সোনুর জন্য করে নিয়েছি। আর মা বলেছিল যে লাউ শাকের সাথে মাছটা দিয়ে এক তরকারি ভাত করো, গরম গরম খেতে ভালোই লাগবে। আমার আবার মাছটা না ওই লাউ শাকের সঙ্গে খুব একটা ভালো লাগে না, শুধু এমনি ঝোল করলেই ভালো লাগে। সেই জন্য দেখো মাছটা টমেটো আর সর্ষে বাটা দিয়ে মাছটা রান্না করলাম, আর লাউ শাকটা একটু বড়ি দিয়ে রান্না করব। লাউ শাকটা একটু চিংড়ি মাছ হলে খেতে খুব ভালো লাগে, কিন্তু আজকে তো চিংড়ি মাছ নেই, সেই জন্য আমি পেঁয়াজ দিয়েই করছি। আজকে নিয়ে লাউ শাক আমাদের 4-5 দিন খাওয়া হয়ে গেল। মা অবশ্য খেতে খুব ভালোবাসে, মায়ের জন্যই হয়। আমি আর মা তো খাবো, সোনু তো লাউ শাক খাবেই না আর মাছও খাবে না, ওই ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়েই সোনু ভাত খাবে। তো দেখো মা একটু রান্না করছে আর আমি একটু রান্না করছি। দেখো ডাঁটা আর আলু আমার সেদ্ধ হয়ে গেছে, এবার বড়িটা দিয়ে দেবো, বড়ি আর একটু সর্ষে বাটা দিয়ে তরকারিটা নামিয়ে নেবো একটু ফুটে গেলেই। একটু অল্প করে চিনিও দিয়ে দিয়েছি, আর মা বললো একটু ঝোল ঝোল থাক, ঝোল ঝোল হলে খেতে ভালো লাগবে।
দেখো তরকারিটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। রান্না আমার হয়ে গেছে, রান্নার জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নেব। মায়ের স্নান করার জলটাও একটু উনানে বসিয়ে দিলাম, উনানটা জাল দিলাম না, উনানে যে আগুন আছে জলটা গরম হয়ে যাবে। আর আজকে রোদ্দুরটা খুব সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছো, পুরো উঠোনটাতে আমাদের রোদ্দুর এসে গেছে। আর মা বলছে এই কাঠকুটোগুলো আর একটু রোদে ভালো করে টেনে রোদে দিয়ে দাও, আর কালকে যখন রান্না করবে খুব ভালো জ্বলবে। আজকে উনানটা খুব ভালো জ্বলেছিল জানো তো, আগের দিনে যে উনানে রান্না করেছিলাম প্রায় 2 ঘন্টা সময় লেগে গেছিলো আমার রান্না শেষ করতে, 2টো বেজে গেছিলো, আজকে তো 10-15 মিনিটে আমার রান্না হয়ে গেছে। মানে এত ভালো জ্বলেছে, রান্না করার আগে কাঠকুটোগুলো একটু রোদে দিয়ে দিয়েছিলাম, আর উনানটাও আজকে একটু শুকনো হয়ে গেছে, আগের দিনে তো উনানটা ভিজেছিল সেই জন্য ধোঁয়া পাকাচ্ছিল। আর এখন দেখো রান্না করা বাসনগুলো ধুয়ে নিচ্ছি, সকালের একটু বাসন এই কলের পাড়ে ছিল জানো তো, তো অনেকগুলোই বাসন হয়েছে, এগুলো এখন ধুয়ে নেব। আর মাও স্নান করছে, মায়ের স্নান হয়ে গেলে মাকে ভাত দিয়ে দেবো। মায়ের দেখো স্নান করা হয়ে গেছে, আর মা একা একাই ওনার জামাটা ভালো করে ধুয়ে মিলে দিল। কিছুদিন আগে পর্যন্ত মা কিচ্ছু করতে পারতো না, মায়ের সবটা আমাকে করে দিতে হতো, এখন মা একা একা স্নান করে নেয়, মায়ের জামা কাপড় একা একা ধুয়ে মিলে দিতে পারে, খিদে পেলে খাবারটা নিয়ে খায়। মানে আগে কি বলতো, জলটা খেলেও না জলটাও ওনাকে দিতে হতো, এমন অবস্থা ছিল। দেখো আমাদের রান্না হয়ে গেছে, এই যে মাছের ঝোল, আর এই যে বড়ি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে লাউ শাকের তরকারি, আর এইটা হচ্ছে সোনুর জন্য ডাল সেদ্ধ, সোনুর জন্য একটু আলু সেদ্ধও দিয়ে দিয়েছি। চলো মাখে আগে ভাতটা দিয়ে দিই। ভাত চেয়ারটা সরাও মা, এরকম করে ঘরের ভেতরে চেয়ারেতেই ভাত খায়, তো বাইরে টেবিল আছে, টেবিলে বললেও ভাত খায় না, তো মায়ের ঘরে একটা টেবিল নিতে হবে। তো যাই হোক চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আজকের মতো টাটা।